দয়া রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন এই দুনিয়ার বুকে এলেন, তো দাই হালিমাকে উদ্দেশ্য করে কবি বললেন, ও হালিমা, ও হালিমা, দেরি করিস না, যা তুই মক্কাতে আরশ হতে নূরের দোলাতে, তোর লাল এসেছে আল্লাহ কি রূপ দিয়েছে, হুরেরা ঘিরে রেখেছে, ও হালিমা, ও হালিমা, দেরি করিস না, যা তুই মক্কাতে আরশ হতে নূরের দোলাতে, তোর লাল এসেছে আল্লাহ কি রূপ দিয়েছে, হুরেরা ঘিরে রেখেছে। তো আল্লাহ রসুল আসার পরে সারা আরব রহমতের ছায়া বয়ে গিয়েছিল। কবি বললেন, রহমতের ওই হাওয়া বয় সারা আরব দুনিয়ায়, ফুলসে রাতের কান্ডারি এলো রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। তাই বোরাক আনন্দে সুরেলা ছন্দে নাচিছে গাহিছে, এতদিন পরে আমার সওয়ারে ধরায় এসেছে, আল্লাহ কি রূপ দিয়েছে, হুরেরা ঘিরে রেখেছে, ও হালিমা, ও হালিমা, দেরি করিস না, যা তুই মক্কাতে আরশ হতে নূরের দোলাতে, তোর লাল এসেছে আল্লাহ কি রূপ দিয়েছে, হুরেরা ঘিরে রেখেছে। তো দাই হালিমা দয়ার নবী দুজাহানের বাস্তাকে নিজের বাড়িতে নিয়ে চলে এলেন। তো নিজের বাড়িতে নিয়ে আসার পরে খেজুর পাতার দোলনা করে দয়ার নবীকে দোলাতে শুয়ে রেখেছেন। আর দাই হালিমার স্বামী এসে দাই হালিমাকে বলছে, দোলা দাও দোলা দাও, দোলা দাও দোলা দাও, দোলো নাই বারে বারে, দোলো নাই বারে বারে, ও হালিমা তোমার শিশু মুস্তাফার, দোলা দাও দোলা দাও, দোলো নাই বারে বারে, দোলো নাই বারে বারে, ও হালিমা তোমার শিশু মুস্তাফা। তো দাই হালিমার স্বামী দাই হালিমাকে বললেন, যেন তোমার লালের চোখে পানি ঝরে না, যেন তোমার লালের চোখে পানি ঝরে না, কেন, ও যে বাপ হারায় তিম ওর কত বেদনা, কলেজার ধন সে এক দুঃখিনী আমিনার, দুঃখিনী আমিনার, ও হালিমা তোমার শিশু মুস্তাফার, দোলা দাও দোলা দাও, দোলো নাই বারে বারে, দোলো নাই বারে বারে, ও হালিমা তোমার শিশু মুস্তাফা। তো দাই হালিমার ছেলের সঙ্গে দয়ার নবী দুজাহানের বাচ্চা ময়দানে মেষ চড়াতে গিয়েছিলেন, খেলা করতে গিয়েছিলেন, সেখানে কি অবস্থা হচ্ছে দেখুন। বলো বাবা কারা তোমায় তুলে নিয়ে যায়, বলো বাবা কারা তোমায় তুলে নিয়ে যায়, বলো বাবা কারা তোর সিনা চিড়ে দেয়, শুনিয়া এ সংবাদ, শুনিয়া এ সংবাদ, বুক ফেটে যায় আমার, বুক ফেটে যায় আমার, তোর হালিমার কোলে আয় রে একবার, দোলা দাও দোলা দাও, দোলো নাই বারে বার, দোলো নাই
জানায় বারে বারে ও হালিমা তোমার শিশু মুস্তাফার। তো দাই হালিমা নিজের বাচ্চাকে যখন নিয়ে চলে এলেন, আনার পরে দাই হালিমা বাচ্চাকে বলছে, তুই আমার ঘরে খেলবি দোলনায় দুলবি, তুই আমার ঘরে খেলবি দোলনায় দুলবি, আমার ছেড়া আঁচলের কোলে ঘুমাবি। করব না কোনো দিন, করব না কোনো দিন তোরে নজর ছাড়ার, তোরে নজর ছাড়ার, তোর হালিমার কোলে আয় রে একবার, ঘরে আয় ঘরে আয় ওরে সোনা চাঁদামার, তোর হালিমার কোলে আয় রে একবার। তাই হালিমা মাসুম বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, তোর মুখের দিকে তাকালে চোখে পানি এসে যায়, তোর মুখের দিকে তাকালে চোখে পানি এসে যায়, কেন আব্বাকে হারালি তুই এতিম হলি দুনিয়ায়, সাত রাজার ধন তুই সেই দুঃখিনী আমিনার, দুঃখিনী আমিনার, ও হালিমা তোমার শিশু মুস্তাফার। দোলা দাও দোলা দাও দোলনায় বারে বার, দোলনায় বারে বার, ও হালিমা তোমার শিশু মুস্তাফার। তো শেষ কথায় কবি বলছেন, শিশু নবীর দেখো ভাই জানের কত টান, ওই শিশু নবীর দেখো ভাই জানের কত টান, বুকের দুধ সব খেলো না খাবে আমার ভাই জান, বনি আমিন বলে বনি আমিন বলে আমার নবী মুস্তাফার, আমার নবী মুস্তাফার, শিশু কালে দেখো কেমন সুবিচার, ঘরে আয় ঘরে আয়, ঘরে আয় ঘরে আয় ওর সোনা চাঁদামার, তোর হালিমার কোলে আয় রে একবার। দোলা দাও দোলা দাও দোলনায় বারে বার, ও হালিমা তোমার শিশু মুস্তাফা।